বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। আমার মনে হয় যে বাবা মায়ের কাছে আবদার করতে পারাটা আমাদের একটা মানে অ্যাডেড বেনিফিট, যে যাই করি সেটা যদি এখনও কখনো মানে বিভিন্ন বন্ধু মহলে অনেক বন্ধুরা আছে, বাবা মা হঠাৎ একটা খুব এম্বারেসিং গল্প বললেন, তখন ওটা চালিয়ে দেওয়া যায় যে আরে ছোটোবেলায় ওরকম অনেক আবদার করতাম এইরকম। তো আমি যেরকম ভীষণ আবদার করতাম, যেটা এখন আমার একদমই নেই, সেটা হচ্ছে আমি ছোটো থেকে ফুল প্যান্ট পরার আবদার করতাম। তো এরকম বহু গল্প আছে যে মা প্রচণ্ড রেগে গেছে কারণ আমি হাউ হাউ করে কেঁদেছি, আমি বলেছি যে আমি বাড়িতে গরমকালে ফুল প্যান্ট পরেই থাকবো, যে আবদারটা আমার এখন একেবারে নেই। আবদার মিউজিক ভিডিওটা অরুদীপ্তদা ডিরেক্ট করেছেন এবং সৌমেন চ্যাটার্জি তিনি প্রডিউস করেছেন। গানটা অসম্ভব সুন্দর একটা ক্লাসিক্যাল গান, মানে আমরা খুব সত্যি কথা বলতে ক্লাসিক্যাল মানে ধাঁচে বানানো এরকম গান সচরাচর পাই না। ভ্যালেন্টাইন্স ডের আশেপাশে এইরকম একটা ওল্ড স্কুল লাভকে একটা ট্রিবিউট দেওয়ার একটা চেষ্টা রয়েছে এই মিউজিক ভিডিওটার মধ্যে দিয়ে, যেখানে একদম ক্লাসিক্যাল একটা বেস ইউজ করে ইনস্ট্রুমেন্ট করা হয়েছে, গানটাও সেরকম, লেখাটাও গানের সেরকম, এবং যে মিউজিক ভিডিওটা আমাদের আবদার সেখানে দেখবেন একদম একটা ওল্ড স্কুল লাভ, যেখানে একজন গৃহশিক্ষকের প্রেমে একজন মেয়ে পড়ছেন, প্রথম তাদের বেরোনো বাইরে লুকিয়ে লুকিয়ে বা বাড়ির থেকে লুকিয়ে প্রেম করা, এই চিঠি দেওয়া, এই পুরনো প্রথম হাতে দুজনের হাতে ছোঁয়া লাগা, এই ব্যাপারগুলো তো এখন প্রায় সিনেমার মতো হয়ে গেছে, গল্পের মতো, কারণ আমাদের এখন ভালোবাসার সংজ্ঞাটা ভীষণ রকম বদলে গেছে। তো আবদার একটা খুব সুইট একটা ট্রিবিউট টু সেই ওল্ড স্কুল লাভ। নমস্কার সবাইকে, আমাদের মনরে ফিরে আয় মিউজিক ভিডিওটি রিলিজ হচ্ছে। মিউজিক ভিডিও বলা যায় না, এটা মিউজিক্যাল শর্ট। মনিদীপ ইজ দ্য রাইটার অ্যান্ড ডিরেক্টর, আর আমার সাথে কাজ করেছে সুন্দরী ঐশ্বর্য। তো প্লিজ আপনারা দেখবেন রিলিজ হলে এবং জানাবেন আমাদেরকে কেমন লাগলো। তো ঐশ্বর্য কিছু বলুক, তারপর ডিফিনেটলি বলবো। প্রথমেই বলবো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আজকে প্রেম দিবস, এবং আজকেই আমাদের প্রেমের হ্যাঁ মিউজিক ভিডিও, কিন্তু এই প্রেমটা কিন্তু একটু অন্যরকম প্রেম, মানে আমরা মানে ইউজুয়ালি যা দেখে থাকি যে হাতে হাত ধরে প্রেম বা চোখে চোখ রেখে প্রেম, কিন্তু এখানে কিন্তু পার্কে বসে প্রেম বা যেখানে হোক, মানে আমরা তো প্রেম একরকমভাবে দেখে এসছি, তো এটা কিন্তু একটু ডিফারেন্ট। তো একটু আমি মানে এক্সপ্লেন করে দিই কীভাবে, বাকিটা ডিরেক্টর বলবে। তো এই ছেলেটি মোটামুটি, এর একটা রুলস আছে, হলুদ রঙের পাঞ্জাবি, খালি পা এবং একদম মাটিতে থাকতে ভালোবাসে। তো আমাদের মিউজিক ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে একটা মাটির ফিল কিন্তু সবসময় রাখা হয়েছে, এবং মেয়েটি নীল রং মেয়েটির ভীষণ প্রিয়, এবং মানে ভিডিওতেও মেয়েটি নীল রঙের একটি শাড়ি পরেই আছে, এবং এখানে দেখা যাচ্ছে যে মেয়েটা যতবারই হাত বাড়াচ্ছে সেটা কিন্তু হাতে হাত দিচ্ছে না বা চোখে চোখ রাখছে না, বা মানে নর্মালি কী হয়, বয়ফ্রেন্ড চিপস কিনে দেয়, চিপসটা নিয়ে নিচ্ছে হাত থেকে। তো এটা কিন্তু একেবারেই অন্যরকম একটা কনসেপ্ট, এবং আমার মনে হয় দর্শকের কাছে প্রথম এরকম কোনো কন্টেন্ট যাবে আর কি। এবার ডিরেক্টর বলুক, আমি অনেকটা বলে ফেলেছি। অনেকটাই তো সবাই বলে দিল, মানে দেবতনু বললো, ঐশ্বর্য বললো, যেটা বললো মানে একদমই ঠিক। আমাদের প্ল্যানিংটাই ছিল ওরকম যে যখন করবো তাহলে একটু মানে অন্যরকম করি, ওই হাতে হাত রেখে চোখে চোখ রেখে তো প্রেম অনেক হলো, অনেকবার আমরা দেখেছি, তো এটা একটুখানি আলাদা করা, আলাদা করার চেষ্টা, এবং আপনারা সবাই দেখলেন, আশা করি সবাই দেখবেন। তো বাকি আর তো কিছু বলবো না, আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, মন রে ফিরে আয়। আমার স্মৃতিতে আবদার বলতে মা বাবার হাত ধরে মেলায় খেলনা আবদার, কিংবা বিভিন্নভাবে বিভিন্ন চকলেটস যাই আসতো সব কিছুরই আবদার, আবার বড়ো হওয়ার সাথে সাথে আরেক রকমের আবদার। তো আমাদের সবার জীবন পেন্ডুলামের মতো এখন ঝুলছে, এদিকে কোভিড এক একটা ওয়েভ আসছে, পেন্ডুলামকে নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এখানেও যে চরিত্র অমৃতা, ওর জীবনটাও পেন্ডুলামের মতো কোথাও দুলছে, তাই জন্যই হয়তো পেন্ডুলাম নাম। সৌম নতুন ডিরেক্টর, ওর সাথে কাজ করলাম, ভীষণ ভালো লাগলো, গল্প ভীষণ ভালো, স্টোরি টেলিং ওর ভীষণই ভালো, এবং ক্যামেরাও খুব ভালো করেছে সবাই, পুরো টিমটাই ওদের খুব ভালো।
তার সাথে সাথে মিউজিক আমার খুবই প্রিয় মানে বন্ধু দেবদীপ মুখার্জির দেওয়া। দেবদীপটাকে অনেকদিন ধরেই চিনি, তো খুবই ভালো একটা বন্ধুত্ব। তো ও সবসময় আলাদা রকমের কাজ করে, তো সবটাই বেশ ভালো লেগেছে, কাজ করেছি ভালো লেগেছে, চরিত্রটা বেশ অন্যরকম ইন্টারেস্টিং। মানে ওয়ে ফিল্ম অ্যাবাইটিং একরকম, সায়ন্তনী পেন্ডুলামে অমৃতা একদম আলাদা, তো ভালো ইন্টারেস্টিং, আলাদা আলাদা চরিত্র করতে পারছি, এটাই আনন্দের। You have to look at it in a different way. I am basically a philanthropist. আমার নিজের 65টা বাচ্চা আছে, দোজ হু আর মেন্টালি রিটার্ডেড। আমার 120টা বাচ্চা নামখানায় আছে যারা অনাথ। গভর্নমেন্ট এই মেন্টালি রিটার্ডেড বাচ্চাদের জন্য করে না কিছু। আজকে 14 তারিখ, আজকে আমার ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু ওদেরকে খাওয়াচ্ছি আমি। তো যখন অশোক বিশ্বনাথন বলল অন এ বেসিস অফ ফিলান্থ্রপিক ওয়ার্ক ইউ শুড ডু দ্য স্টার্ট হেল্পিং দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, দেন আই স্টার্টেড। So my intention is completely different, to help, but mainly to help the young generation. Tollywood's latest update, gossip and entertainment pete subscribe korun shudhumatro City Cinema ar follow korun City Cinema ar Instagram, Facebook, Twitter and ShareChat page.